আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, সেটি হচ্ছে আলুর পাকোড়া। তাহলে চলুন আমরা আলুর পাকোড়ার রেসিপিটি দেখে নিই। আলুর পাকোড়া কিন্তু খেতে খুবই মজা। আর এই পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ মসুরি ডাল এবং 1/3 কাপ আতপ চাল আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 2টি কাঁচামরিচ কুচি, এখানে আমি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে আমি মাঝারি সাইজের 1টি আলু চিকন চিকন করে কেটে রেখেছি। এবার দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিব 7 মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিক্সড করে নিব। এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একটু গরম করে নিতে হবে। তারপরে চুলার জ্বালটা মিডিয়াম আঁচে রেখে আমি অল্প অল্প করে পাকোড়ার শেপ করে দিয়ে দিব 1টা চামচ দিয়ে। 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে 1টা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও 2-3 মিনিটের মতো ভেজে আমি এগুলোকে উঠিয়ে নিব। এই তো কত ঝটপট তৈরি হয়ে গেল আলুর পাকোড়া। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।